নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কেলা মলমটা দিয়েছে শিখছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 খুবই ভালো আছি। আজকে রবিবার, তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব খুবই ভালো আছো। আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সারাদিনের কাজকর্ম তো কিছু নাই, মায়ের কাছে আছি, তো কাজকর্ম দেখাতে পারবো না। সারাদিন কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের দেখাবো, সারাদিন কী করছি সেটা দেখাবো। আচ্ছা, সঙ্গে থেকো। আর দাদা বৌদি তো নাই, বাড়ি ফাঁকা, ফুচকেটাও ফুচকুও নাই। মনটাকে একটু খারাপ লাগছে, ওরা খুব ভালো বেড়াচ্ছে, ফোন তো করছেই। আর মা এখন রান্না করছে, এখন বাজে 11:05। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। ছেলে টিভি দেখছে, টিফিন হয়ে গেছে, টিফিনে মা করেছিল আলুর দম করেছিল আর মুড়ি, আলুর দম মুড়ি খাওয়া হয়ে গেছে টিফিন। আর ভাবলাম তোমাদের কাছ ব্লগটা স্টার্ট করে দিই, তো স্টার্ট করে দিলাম। আজকে রান্নাবান্না কী হচ্ছে এখনও জানি না, মা করছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, এটাই বলবো। আশা করছি ভালোই লাগবে, যেমন আগের ব্লগগুলো তোমাদের ভালোই লেগেছে, এই ব্লগটাও খুবই ভালো লাগবে আশা করছি। তো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। আমার মুখে ব্রণ আছে, তোমরা তো দেখেইছ, তো সেই ব্রণ জন্য ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারে এই মলমটা দিয়েছে। তো এই কদিন ইউজ করছি, 4-5 দিন ইউজ করছি, দেখছি ভালোই। তোমাদের যাদের ব্রণ আছে তারা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে ক্লিয়ার জেল নিকো, ক্লিয়ার জেল নিকো। ভাবনি আমি অ্যাড দিচ্ছি না, আমার ভালো হচ্ছে বলে, কারণ আমার দেখেছো আমার প্রচণ্ড ব্রণ এই এই ঠিক এই জায়গাটায় হয়, আর বেশ বড় বড় ব্রণ হয় আর প্রচুর ব্যথা হয়, তো সেই কারণে আমি এইটা ব্যবহার করছি, করে দেখছি যে ব্রণগুলোও কমছে আর ব্যথাটাও ততটা নেই। সেই কারণে তোমাদের ব্যবহার করতে বলছি যাদের ব্রণ আছে। গোটা মুখটাতেই ব্যবহার করতে বলেছে। দিনে দুবার করে ব্যবহার করতে বলেছে, আমি এই স্নান করে একবার ব্যবহার করি আর রাত্রে শোবার আগে একবার ব্যবহার করি। চলে এসেছি মায়ের রান্নাঘরে, যতদিন এখানে আছি মায়ের রান্নাঘরেই থাকবো। তো আজকে আমাদের কী কী রান্না হবে, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝাল হবে পেঁয়াজ দিয়ে আজকেও, আর হবে ডিম পোস্ত হবে আর ডাল হবে। তো ঝিঙে আলুর ঝালটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর তোমাদের সাথে যেটা শেয়ার করব মায়ের হাতের ডিম পোস্ত। তো ডিম পোস্ত করার জন্য ডিমটা মায়ের ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি। তো ডিম ভাজাটা আর কি দেখাবো, ডিম ভাজা তো দেখানোর কিছু নেই। তো ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা কীভাবে করে সেটা তোমাদের দেখাবো। পোস্তটা এখানে বাটা হয়ে গেছে, মা মিক্সিতে বেটে রেখেছে পোস্ত। মিক্সির ঢাকাটা একাতে খুলতে পারছি না, একাতে মোবাইল আছে, একাতে খুলতে পারছি না। তো আমার ছেলে বলছে আমি দেবো এখন,
ওরকম ভাবে পড়ে যাবে। এই যে পোস্তটা বেটে রেখেছে মিক্সিতে, তো এবার করবে মা পেঁয়াজ কুটছে। পেঁয়াজ কোটা হয়ে গেলে করবে পোস্তটা, তখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। ডিমগুলো তুলে নিয়ে এবার পেঁয়াজটা ভাজছে। ওদিকে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঠিক করে তুলে নিল। পেঁয়াজটা ভাজছে ভালো করে, রাঙা রাঙা করে, মানে লাল লাল করে ভাজছে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মা পোস্তটা দিয়ে দিল। তার উপরে একটু জল দিয়ে দিল। এবার পরিমাণ মতো নুন দেবে। জল আর নুনটা তোমরা পরিমাণ মতো দেবে, তোমাদের কিরকম ডিম হবে সেই অনুযায়ী জল আর নুনটা দেবে। আমাদের যেহেতু চারজন আছি আমরা, এখন তো দাদা বৌদি আর পুচকেটা নেই, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছে। দাদা বৌদি আর পুচকেটা নেই, সেই জন্য আমাদের চারজন আছি, চারজনের চারটে ডিম, সেই পরিমাণ মতো নুন আর জলটা দিয়েছে আর লঙ্কাটা তারপরে দিয়ে দিয়েছে। এবার ডিমগুলো ওর উপরে দিয়ে দিয়েছে, এবার একটু ফুটবে, তাহলেই রেডি ডিম পোস্ত। অতি সহজ রান্না, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টসে জানিও যে কীরকম লাগলো। এর থেকে সহজ রান্না আর কেউ নেই, এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না। বাড়িতে যদি কিছু না থাকে তো এই ফাঁকিবাজি রান্না, কিন্তু খেয়ে টেস্ট অসাধারণ। তোমরা একদিন করে খেয়ে দেখো, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদের বলছি যে একদিন করে খেয়ে দেখো, অবশ্যই অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, আপাতত এইখানেই রাখছি। এই রান্নাটা তো শেয়ার করলাম তোমাদের সাথে, তো এখন রাখছি, আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার মায়ের রান্নাঘরে। আজকের মেনু কী হবে, ডিনার মেনু তোমাদের দেখাতে এলাম। তো আজকে মা একটু স্পেশাল মেনু করছে রাত্রিবেলা, রাঙালু পরোটা। তো রাঙালুগুলোকে ওটা দেখাইনি তোমাদের, বলে দিচ্ছি, রাঙালুগুলোকে সেদ্ধ করে নিয়ে সেটা ময়দায় মেখেছে, মেখে বেলাও হয়ে গেছে, এবার ভাজছি, দেখাই চলো তোমাদের। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, রাঙালু যখন ময়দায় মাখে তো সেই মশলা একটু দিয়েছে, মশলাটার মধ্যে কী কী আছে, জিরে লঙ্কা, জিরে লঙ্কা, পাঁচফোড়ন, গোলমরিচ, গোলমরিচ একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছে, নেড়ে নিয়ে সেটাকে পেস্ট করেছে, পেস্ট করে রাঙালুর মধ্যে দিয়ে সেটা ময়দায় মেখেছে। এই দেখো বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এবার সেকছে। খুব নরম হয়েছে, আমি যে এই যে হাতে করে ধরলাম, এই হাতে করে ধরলাম, একদম নরম তুলতুলে হয়েছে। তাহলে পরোটাটা কত নরম হবে চিন্তা করো। আজকে আমি অনেক পরোটা খাও, নরম তুলতুলে পরোটা হয়েছে। আর কি হয়েছে, হয়েছে আলুর তরকারি, আর হয়েছে আলুর তরকারি, আর মিষ্টি তো আর থাকেই জানো, মিষ্টি না হলে তো আমাদের হয় না রাত্রিরে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু, তোমাদের দেখিয়ে দিলাম।
আর পরোটা ভাজা আর কি দেখাবো, জাস্ট অল্প টাচ করে গেলাম। আর কি কি দেওয়া হয়েছে সে তো বলেই দিলাম তোমাদের, তোমাদের যারা করেছো তারা ঠিক আছে, আর যারা করনি তারা ট্রাই করে দেখবে। তেলে ময়া আরে বলতে হয়, যারা করেনি তারা ট্রাই করে দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। গুড নাইট জানাতে এলাম, ব্লগটা শেষ করতে এলাম। তো রাত্রে ডিনারে কি হয়েছে, তো এখন বাজে 10টা, তো এখনও ডিনার করা হয়নি, তো ডিনার করব আর শোব। তো শেষ করবার আগে তোমাদের সকলকে বলে দিই, বলে নিই যে তোমরা খুব 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 ভালো থেকো এই ওয়েদারে, কখনো বৃষ্টি কখনো গরম, এই ওয়েদারে খুব সাবধানে থেকো। ঠিক আছে, ব্লগটা এখানেই আমি আজকে শেষ করছি। অনেকটাই বড় হয়ে গেল, তবুও ফুল ওয়াচ করো, অনেক কিছুই দেখতে পেলে আশা করছি। তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। গুড বাই, গুড নাইট, আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের কাছে আবার উপস্থিত হচ্ছি। ঠিক আছে, গুড বাই, গুড নাইট।